শরীয়তপুরের ভেদরগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির বড় বোন সাবেক ভাইস চেয়ারম্যানের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে থানা পুলিশ। ভেদরগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আনিসুর রহমান, সঙ্গীয় ফোর্স তুহিন মুন্সি, মিলন মোল্লা ও নারী কনস্টেবল আয়েশা আক্তার সহ তিনজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ দুপুরে আহত এ.এস.আই বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।